সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে? আমি গর্ভবতী, আমার বমি হয়, মাথা ঘুরে, তাহলে আমার রোজার বিধান কি? রোজা রেখে অহেতুক কথা বললে কোনো সমস্যা হবে কিনা? গর্ভবতী 9 মাসের সময় রোজা না রাখলে গুণাগার হবে কি না? আমার বাবু হয়েছে 1 মাস, আমি এখন সুস্থ, আমি কি রোজা রাখতে পারবো? হন অসুস্থতার কারণে তারাবি যদি 20 রাকাত না পড়তে পারি তাহলে কত রাকাত পড়া উচিত? আমার মায়ের কিডনির অসুখ, রোজা রাখলে শরীর বেশি খারাপ হয়, সেক্ষেত্রে করণীয় কি? শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু তারপরও নামাজে মন স্থির থাকে না, এর জন্য কি করতে পারি? নামাজে আমার কান্না আসে না, তাহলে কি আমার ইমান দুর্বল? রমাদান সার্থক করার জন্য একজন সাধারণ মুসলিমের কি পরামর্শ দিবেন? আর বিলম্ব না করে চলুন তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দিতে আমরা শুরু করি। ত্রিহান, আপনি আইডি থেকে জানতেছেন, আমি গর্ভবতী, আমার বমি হয়, মাথা ঘুরে, তাহলে আমার রোজার বিধান কি? যদি বমি হয় এতে রোজা ভাঙবে না, ইচ্ছাকৃত বমি না করলে রোজা ভাঙবে না? কাদিসে আসেন বিসাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তির বমি হয় তার রোজা ভাঙবে না, যে ইচ্ছাকৃত বমি করে হাত দিয়ে বা বের করে তার রোজা ভাঙবে, আর যদি বমি হওয়ার পর কিছু আপনি গিলে ফেলেন তার কারণে রোজা ভাঙবে, কিন্তু এমনি বমি হলে রোজা ভাঙবে না। মাথা ঘুরে বমি হয় তারপর কষ্ট করে আপনার রোজা রাখা উচিত, এটা ফরজ রোজা, এখানে কার্পণ্য করা উচিত নয় এবং ত্রুটি করা উচিত নয়, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সাদ্দাম হুসেন জানতে চেয়েছেন, গর্ভবতী 9 মাসের সময় রোজা না রাখলে গুণাগার হবে কি না? 9 মাসের সময় যদি রোজা রাখলে তার অসুবিধা হয়, সন্তানের বড় কোনো রিস্ক থাকে অথবা তার শরীরে বড় ধরনের কোনো রিস্ক থাকে, যেটা একজন দিনদার একজন মুসলিম ডাক্তার তাকে সাজেস্ট করেন, তাহলে সেক্ষেত্রে রোজা না রাখলে গুণাগার হবেন না, কিন্তু এই রোজাগুলো তাকে পরবর্তীতে রেখে দিতে হবে। আর অহেতুক আপনার রাসূল আকরাম অহেতুক আপনার ভয় থেকে যে হতে পারে ক্ষতি, এরকম নিছক আশঙ্কা থেকে বা আপনার সন্দেহের কারণে রোজা না রেখে থাকা জায়েজ নয় গর্ভবতী মায়ের জন্য। রাখলে যদি নিশ্চিত ক্ষতি হবে বা প্রবল সম্ভাবনা থাকে সেক্ষেত্রে তিনি রোজা না রাখতে পারেন। আবিদ হোসেন জানতে চেয়েছেন, রোজা রেখে অহেতুক কথা বললে কোনো সমস্যা হবে কিনা? অহেতুক কথা বললে রোজার ক্ষতি হবে, মান কমে যাবে, কারণ ইমানদারের সফলতার পূর্বশর্ত হলো তিনি অহেতুক কাজ থেকে বেঁচে থাকবেন। কোরআনে কারিমের সূরায়ে মুমিনুন 18 নম্বর পারার প্রথম দিকে আল্লাহ তাআলা বলেছেন, ওই সমস্ত ইমানদাররা সফল হবে, আল্লাহ দিনহুম আইন লাগবে মারিদুন, যারা অনর্থক এবং অহেতুক কথা কাজ থেকে বিরত থাকে। অতএব রোজা রেখে যে কাজটা আমাদের জন্য অনুচিত কাজ, হাদিসে নিষেধ আছে, সেই কাজটা করা আমাদের অনুচিত, রোজার মান এতে কমে যায়, কিন্তু মৌলিকভাবে রোজা আদায় হয়ে যাবে, সমস্যা নেই, স্ট্রাকচার ঠিক থাকবে, কিন্তু রোজার প্রাণ অনেকখানি দুর্বল হবে। ফারজানা শিরিন, আপনি জানতে চেয়েছেন, অসুস্থতার কারণে তারাবি যদি 20 রাকাত না পড়তে পারে তাহলে কত রাকাত পড়া উচিত? তারাবি 20 রাকাত না পড়তে পারলে যতটুকু তৌফিক হলো ততটুকু পড়বেন, তারাবির রাকাত ফুলফিল না করলে যে কোনো গুণা হবে এমন না, ফরজ রোজার মতো। অসুস্থতার কারণে আপনি যদি 2-4 রাকাত 6 রাকাত কমও পড়েন কোনো অসুবিধা নেই। এস এম আকাশ জানতে চেয়েছেন, আজানের সাথে কি ইফতারের কোনো সম্পর্ক আছে? আজানের সাথে ইফতারের সম্পর্ক নেই, ইফতারের সম্পর্ক সূর্য ডুবার সাথে, সূর্য ডুবে গেছে তারপরে ইফতার করা যাবে, এবং কেউ সূর্য ডোবার যে সময়টা দেয়া আছে একেবারে একজাক্ট এই সময়টার উপর যদি কারোর সন্দেহ থাকে তিনি 1-2 মিনিট অপেক্ষা করবেন, সে ভিন্ন কথা, কিন্তু আজানের সাথে সম্পর্ক নেই। আজান তো যারা দেন তারা সবাই ইফতার করেই তারপর আজান দেন, আমরা যদি আজান শোনার পরে ইফতার করতে হয় তাহলে তারা সবাই যে আগে ইফতার করে তারপর আজান দেন তাহলে তাদের রোজার কী হবে? মজার সাহেবরা তো একটু খেয়ে নিয়ে তারপর আজান দেন বেশিরভাগ ক্ষেত্রেই, প্রায় সবার ক্ষেত্রে। অতএব বোঝা গেল যে ওয়াক্ত হলেই আমরা সূর্য ডুবলেই ইফতার করতে পারবো, আজানের জন্য অপেক্ষা করা জরুরি নয়। কানিজ ফাতেমা জানতে চেয়েছেন, আমার মায়ের কিডনির অসুখ, রোজা রাখলে শরীর বেশি খারাপ হয়, সেক্ষেত্রে করণীয় কি? বোন কানিজ ফাতেমা, আপনার মা যদি কিডনির অসুস্থতার কারণে রোজা রাখলে খুব বেশি অসুস্থ হয়ে পড়েন তার রোজা রাখবেন না, তার পরবর্তীতে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকলে সুস্থ হয়ে তখন রোজা রাখবেন, আর সে সম্ভাবনা যদি না থাকে আল্লাহ না করুন স্থায়ী হয়ে যারোক, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিদিয়া দিবেন, যতগুলো রোজা ভাঙা যাবে ততগুলো রোজার জন্য ইয়েতে আপনার ফিতরা যেরকম রমজানের শেষে দেন তেমনিভাবে আপনি ফিতরার মতো করে গরিব দুহীদেরকে খাদ্য দিয়ে দেবেন, 30 রোজার জন্য 30টা ফিতরা দিয়ে দিবেন। আবু বাকার সানি, আপনি জানতে চেয়েছেন, শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু তারপরও নামাজে মন স্থির থাকে না, এর জন্য কি করতে পারি? শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু আমাদের মন বা প্রবৃত্তি যেটা আছে সেটাকে বেঁধে রাখা হয় না, অথবা সে তো আমাদেরকে মন্দ কাজের দিকে পরিচিত করে, আল্লাহ বলেছেন ইন্না নাফসা লাম্মারাতুন বিসু, মানুষের প্রবৃত্তি মানুষের খারাপ কাজের নির্দেশ দেওয়া। অতএব শয়তানই শুধুমাত্র যে এই কাজ করে তা নয়, সেই জায়গা থেকেই আমাদের নফস বা প্রবৃত্তিও আমাদেরকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে, সেটাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। রাজীব রাজ জানতে চেয়েছেন, নামাজে আমার কান্না আসে না, তাহলে কি আমার ইমান দুর্বল? ভাই রাজীব, নামাজের মধ্যে আমার না আসলেই আপনার ইমান দুর্বল বিষয়টা এত সহজে হিসেব কষার মতো নয়। তবে কান্না মৌলিকভাবে কখনো না আসা আল্লাহর ভয়ে, আল্লাহ মাফ করুন, সেটি হলো ভয়ের বিষয়, সেটি হলো আমাদের অন্তঃসক্ত হয়ে যাওয়ার প্রমাণ,
সেই জায়গা থেকে আমাদের অন্তরকে বিগলিত করার জন্য, নরম করার জন্য আল্লাহর বিভিন্ন শাস্তির কথা, জাহান্নামের কথা, আল্লাহর বড়ত্বের কথা, আখেরাতের বিষয়গুলো আমাকে জানতে হবে, রপ্ত করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমাদের অন্তর বিগলিত হবে। তবে নামাজের মধ্যে যদি আপনি মাঝে মধ্যে আল্লাহর ভয়ে কাঁদেন, কান্না আসে আপনার, সেটা ভালো, কিন্তু না আসলে আপনার অন্তঃশক্তি এমন নয়, আপনি মনোযোগ রেখে সুন্নাত অনুযায়ী নামাজ আদায় করবেন, এটাই হলো আপনার মূল দায়িত্ব। ইয়াসমিন আক্তার জানতেছেন, মৃত ব্যক্তির আগে রোজা না রাখার কাফফারা দিতে হয় কি না, এ বিষয়ে কিছু বলেন। হ্যাঁ, কোনো মানুষ যদি মারা যান, রোজা তিনি রেখে যেতে পারেন নাই, তাহলে তার রোজার জন্য কাফফারা নয়, এটাকে ফিদিয়া বলা হয়। যেগুলো রাখতে পারেন নাই তিনি, সেগুলো তার ওয়ারিশরা তার পক্ষ থেকে ফিদিয়া দিয়ে দিবেন, অর্থাৎ সবগুলো রোজার জন্য যতগুলো ভাঙা হয়েছে বা রাখা হয়নি সেগুলোর জন্য ততগুলো ফিতরা গরিব দুহিকে দিয়ে দিবেন। পিয়াস এমডি রাইসুল রেজা জানতে চেয়েছেন, সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে, খেলে কি গুণা হবে? না খেয়ে থাকা উচিত, বাকি অংশ তার রোজার সম্মানার্থী করা উচিত।